উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উপর মারধরের প্রতিবাদে শনিবার বিশালগড় থানায় গিয়ে দুষ্কৃতিকারীদের গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবিতে ডেপুটেশন দেয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। শুক্রবার দুপুরে বিশালগড় অফিসটিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীদের উপর হামলা চালায় এক দল দুষ্কৃতিকারীরা। শনিবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা বিশালগড় থানায় ওসি রানা চ্যাটার্জির সঙ্গে কথা বলতে গেলে তিনি বলেন, বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, তদন্ত চলছে, তবে দুষ্কৃতিকারীদের কঠোর শাস্তি প্রদান করতে হবে এই আবেদন করেন অখিল ভারতীয় বিদ্যা উশৃঙ্খল যুবক ছাত্রীদের উপর হামলা করে অতর্কিত ভাবে, তার জন্য কালকে আমরা এসেছিলাম থানাতে সকল বিদ্যার্থীদের নিয়ে এবং সাহেবের সাথে কথা বলি এবং আমাদেরকে আশ্বাস দেয় যে 12 ঘন্টার মধ্যে 24 ঘন্টার মধ্যে তাদেরকে থানাতে যে আসামিরা আছে তাদেরকে ধরে আনবে এবং কিছু সংখ্যক আসামিদের ধরে এনেছে এবং বাকি প্রসেস চলছে, বাকি ধরে আনছে। একটা কথাই বলতে চাই যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সবসময় বিদ্যার্থীদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। বিদ্যার্থী পরিষদ কঠোরভাবে দেখছে কীভাবে যারা দোষীরা রয়েছে তারা যাতে কোনোভাবে যাতে ক্ষমা না প্রার্থী যাতে না হয়, তারা যাতে সঠিক তাদের বিচার হয়, তাদের যাতে শাস্তি হয় বিদ্যার্থী বিরোধ তা এটা দেখছে।